एवरीवन वेलकम टू तुम्हारे पाठशाला। आज के तुम्हारे शेखा कि एटसी अकाउंट क्रिएट करते हैं। फर्स्टे हमें क्रोमे सर्च करब एटसी ETSY एटसी साइन अप। फर्स्ट लिंकटा क्लिक कर लाम। এবার এই পেজটা আসছে আমাদের। আমি করব হচ্ছে কন্টিনিউ উইথ গুগল যখন ক্লিক করলাম আমার সব ইমেল আইডিগুলো চলে আসলো। তো আমি এখান থেকে যে ইমেল আইডিটা আমি বাকি সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে ইউজ করেছি সেই ইমেল আইডিটা আমি এখানেও ইউজ করে নেব। দেখো হয়ে কিন্তু গেল, পেজটা আমার ওপেন হয়ে গেল। কত ইজি সাইন আপ করে নেওয়া। অ্যাকাউন্ট সেটিংসে যাব। এই দেখো আমি যে নামের ইমেল আইডিটা আমার ছিল সেই নামটা শো করছে, কখন আমি লগ ইন করলাম, আজকে হচ্ছে 7th November। দেখো 7th November 2023 শো করছে। এখানে কিন্তু এখনও আইডি পাসওয়ার্ড কিচ্ছু দেওয়া হয়নি, কারণ হচ্ছে ওই আমার জিমেলের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এখানে আমার ইমেল আইডিটা শো করছে, চাইলে এখানে আমি আমার ইমেল আইডিটাও চেঞ্জ করতে পারবো। তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান। খুবই ইজি এটসি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তোমরা সবাই ভিডিওটা দেখে এটসি অ্যাকাউন্টটা অবশ্যই ক্রিয়েট করে নিও। এটসি অ্যাকাউন্টে কিন্তু অনেক সময় কারেন্সি কান্ট্রি এগুলো চেঞ্জ করতে বলে। এগুলো কি করে চেঞ্জ করতে হয় তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাব। এই দেখো এখানে আমার কান্ট্রি শো করছে, ইন্ডিয়া, ইংলিশ আইএন, আইএনআর। আইএনআর মানে হচ্ছে ইন্ডিয়ার কারেন্সি। এটাতে ক্লিক করলাম, আমাকে ধরো কান্ট্রি দিতে বলেছে হয়তো ইউএস মানে ইউনাইটেড স্টেট। যদি ইউএস বলে তাহলে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবো, আর যদি ইউনাইটেড কিংডম বলে তাহলে ইউনাইটেড কিংডম সিলেক্ট করবো। আমি ইউএস সিলেক্ট করলাম মানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজ ওরা ধরো ল্যাঙ্গুয়েজ চেয়েছে ইংলিশ ইউকে, তাহলে ইংলিশ ইউকে সিলেক্ট করবো। যদি ল্যাঙ্গুয়েজ চাইতো যে ইংলিশ ইউএস তাহলে ইংলিশ ইউএস সিলেক্ট করতাম। যদি চাইতো ইংলিশ আইএন তাহলে ইংলিশ আইএন সিলেক্ট করতাম। এখানে আমি ইংলিশ ইউকেটা সিলেক্ট করে নিলাম। এবার কারেন্সি, কারেন্সিতে দেওয়া আছে দেখো ইন্ডিয়ান রুপি, কিন্তু ওখানে যেহেতু আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করেছি কান্ট্রি, আমার সেহেতু কারেন্সিটাও সেখানকারই হতে হবে। এই দেখো ইউনাইটেড কিংডমের কারেন্সি হচ্ছে ইউরো, তো আমি ইউরো সিলেক্ট করে নিলাম। যদি ওখানে আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করতাম তাহলে কিন্তু ইউএসডি মানে ফার্স্টের অপশানটা ইউনাইটেড স্টেটস ডলারটা সিলেক্ট করতাম। যখন যেটা চাইবে তখন সেই কারেন্সিটা সিলেক্ট করে নিতে হবে, সেটা তো আমরা জব ইনস্ট্রাকশন পড়ে বুঝে নিও। তো আমি ইউরোতে ক্লিক করলাম, করে এবার করে সেভ। স্ক্রল করে এবার নিচের দিকে চলে যাব। এই দেখো ইউনাইটেড স্টেট, ইউকে, ইউরো আমি যেগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো কিন্তু সব এখানে চলে এসছে। এবার অনেক সময় এরকম হয় যে কান্ট্রিটা চেয়েছে ইউনাইটেড স্টেট আর ল্যাঙ্গুয়েজটা চেয়েছে ইংলিশ ইউএস আর কারেন্সিটা চেয়েছে হচ্ছে ইউএস ডলার, ঠিক আছে, মানে ইউনাইটেড স্টেট ডলার। তখন কিন্তু সেইভাবেই সেটিংসটা তোমাদের সিলেক্ট করতে হবে। আর এটসির মধ্যে এইটা হচ্ছে যে একটা লাভ সাইন মতো আছে, এটা হচ্ছে ফেভারিটস বাটন, তার পাশে এটা হচ্ছে নোটিফিকেশন, তার পাশে হচ্ছে প্রোফাইল, তার পাশে কার্টের অপশান। ওকে, যখন কোনো কাজ তোমাদের কার্টে অ্যাড করতে বলবে